আসসালামু আলাইকুম। এটা হলো নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট। আজকে আপনাদের সামনে কথা বলবো হলো 25-23 AD নিয়ে। 25-23 AD মেশিনগুলি 25-23 AD মেশিনগুলি খুবই ভালো মেশিন। এটা ডুপ্লেক্স একসাথে হয়, মানে যারা অনেক দিনের একটা পুরানো আশা করেন যে ডুপ্লেক্স মেশিন একটা পাইতাম, তো কোম্পানি আপনাদেরকে এরকম একটা সুযোগ সুবিধা দিছে এখন। তো যাই হোক, আপনাদেরকে আমাদের অফিসের ঠিকানাটা আগে দেখাই। এই হইল আমাদের অফিসের ঠিকানা, ওই যে মোবাইল নাম্বার, এই যে এটা হলো হটলাইন নাম্বার, আর আর এটা হলো অ্যাড্রেসটা। তো যারা এই ফটোকপি নিয়ে কেনার কথা ভাবতেছেন, তো আমাদের অফিসটা তো একটু ভিজিট করে দেখবেন। এটা খুবই একটা সার্ভিসিংয়ের এবং হোলসেল বিক্রি করার মতো অফিস। আপনারা সবার দাওয়াত রইল অফিসে, আসবেন দেখবেন। তো 25-23 নিয়ে আজকে কথা বলবো। এটা 2 বিট একসাথে হয়, 1 মিনিটে 25 কপি হয়, এবং আইডি কার্ড প্রিন্ট হয় একসাথে। এবং আমি যতটুকু সম্ভব জানি অতটুকুই বলতে থাকবো। আর অনেকে প্রশ্ন করেন যে মেশিনটা কেমন থাকে, দেখতে কেমন থাকে। তো মেশিনগুলি দেখতে বেসিক মেশিন এরকম। এটা সেকেন্ড ড্রয়ার কিনতে পাবেন, এইটা অপশন কিনা যাবো। এইটা টপ কভার, এটা হলো RDF, ওইটা 2 বিটে একসাথে স্ক্যান করতে পারে, আর 2 বিট তো একসাথে হবেই। আর মেশিনটা হলো 25-23 AD দিয়ে, যে এটা যে এখানেও আছে কনফিগারেশন, এটা এটা। আর আরও যারা ভালোভাবে দেখতে চান, সেটা হলো এই যে বেসিক মেশিন, হাফ অপশন, ফুল অপশন। আবার ফাঁকে একটু বড় বড় মেশিনগুলির কথা বলি। এই যে এরকম বড় মেশিন, এই যে বড় মেশিনগুলি এরকম, ঠিক আছে। আর এই বড় মেশিনগুলি প্যানেল বোর্ডটা থাকে এই যে এরকম, আর এই যে বড় মেশিনের এই যে 25-18, এই যে 25-18 মেশিনটা এরকম বড়। এগুলি খুব ভালো সার্ভিস দেয় এবং নেটওয়ার্কিং আছে। আবার অনেকে প্রশ্ন করেন RDFটা কী জিনিস। RDFটা হলো এই যে এরকম ডাবল পিট একসাথে করতে পারে, এই যে এগুলি সার্ভিসিং আসছে। আর এই যে এগুলি RDF, এই যে মডেল 31-31। যারা আরও অনেক প্রশ্ন জানতে চান, একটা একটা ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না, আর তাছাড়া মনেও থাকে না, এগুলি তাহলে লেখা রাখতে হইতো। তো আমি যতটুকু সম্ভব এখানে এই যে একটা চার্ট বানায় রাখছি। আমার অনেক কথাগুলি আপনারা এখানেও জানতে পারবেন, না বলার না বললেও এখানে দেখতে পারবেন। যাই হোক, যাদের কোনো কমেন্টস থাকে, বলার কিছু থাকে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, লাইভ কনফারেন্স করে আপনারা মেশিন কিনতে পারবেন বা দেখতে পারবেন, আলোচনা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর মেশিনগুলি যত্ন করবেন, আর ঘন ঘন নষ্ট হলে পরিবর্তন করে নিতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।